আস্তে করে শুরু করে, এবার আর চিনো স্যারে রেহাদি ভালো হইলে দেশে খারাপ কেনা? তার মানে আমার যত পাপ ওই সপ্তাহ করছিলাম ওই আমার উনি ওইটুক নিয়ে আমারে পুরো পরিষ্কার করে দিয়েছে। তো ওনার বদনাম আমি গাড়ে লইয়া ওনার নেক লয়ে যখন স্টেজ উঠি তখন আমার কথা শুনে তো মানুষ কাঁদবই, কারণ আমার তো আর গুণা নাই, আমি আল্লাহর উলি, কথা কর না কেন, বোঝেন নাই মনে আমার কথা। আমার যে বদনাম সত্য রাস্তায় দাঁড়িয়ে মগায় কইছে, ওর যত নেক আমল আছে দান সৎকার নামাজ রোজা সব আমার অ্যাকাউন্টে আইছে, আর আমার যত আকাম কুকাম আছে সব ওর ঘরে গেছে। তা ওরটা আমার কাছে আর কারণে আমি এখন ফেরেশ, এখন আমি স্টেজ উঠলি তো মানুষ কাঁদব, কথা কর না কে, জোরে কল আরো জোরে, এই তো ভালো বুঝছেন। এই জন্য বিশ্বনবী বলেন কোন মহিলা যেন তার স্বামীর বদনাম না কয়। কেন? কোন স্বামীর বদনাম বললে মহিলার যত নেক আমল আছে, মহিলারা কিন্তু পাপ কম করে যারা ঘরের মধ্যে পর্দা করে, এরা বাহিরে বেরোয় না, অন্য পুরুষ দেখে না, এরা নামাজ রোজা করলে যত নেক আমল হয়, যদি স্বামীর একটা বদনাম অন্য পুরুষের কাছে কয়, কইতে দেরি আছে, ওই মহিলা সব নেক আমল বললায় ওই স্বামীর ঘরে চলে যায়। এই জন্য দেখবেন রসুল বলেন হাজারকে 999 জন বউ জাহান্নামে যাবে খালি স্বামীর বদনামের কারণে, কথা বুঝেন নাই মনে হয়। হাজারকে 999 জন জাহান্নামি হলো মহিলা, তার ভিতরে মহিলারা কেন জাহান্নামে যাবে? একমাত্র স্বামীর নাশুকরি করার কারণে। পুরুষ যাবে 1 জন হাজারে আর মহিলা যাবে 999 জন। লেডিস 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 ফার্স্ট, আর এই দুনিয়াও লেডিস ফার্স্ট, মরার পরও লেডিস ফার্স্ট, মনে রাখবেন। আল্লাহ তো যাওয়ার সময় মসজিদ থেকে গাড়ে করে নিয়ে কয় চলেন, যখন দিয়ে গেছি আবার চলেন, হেই বুড়ায় উঠবো না গাড়ে, কয় ওঠেন জোর করে কোলে করে বারান্দায় নামাই দিয়ে কয় আসসালামু আলাইকুম, যাই যাওয়ার আগে দুলা ভাই আমার পরিচয়টা দিয়ে যাই, কি তোমার নাম রে বাবা, তুমি আমার দুলাভাই কইলে, কয় আজ থেকে আপনি আমার দুলাভাই, আমি আপনার শালা। আরে ভাই আমার শালা যে কয়জন, একজনও তো তুই না। ভালো করে বুঝবেন মানুষ সবচাইতে একটা কমন গালি দেয় শালা কইয়া, কথা কর না কেন, এই কমন আওয়াজটা দিয়ে গেলাম আল্লাহর বান্দা, আমার নাম কিন্তু আসলে দুনিয়ার মানুষ না, আমার নাম আজাজির শয়তান, আজাজির শয়তান তুই আমারে কেমনে করে এইভাবে কোলে নিলি, আবার কোলে করে দিয়ে গেলি, বলে আপনারে শুধু কোলেই লই নাই দুইবার আসারও মারছি, যখন আমি দেখছি আল্লাহর বান্দার কোন রকম ভাবে আল্লাহর পেমেন্ট থেকে সরাইতে পারি নাই, আমি শয়তানকে ভেড়াইছে স্টোরে আল্লাহ ছাইরা দিছে, একদিকে আল্লাহর রহমান, কে কিনবে আল্লাহর রহমান, কে কিনবে শয়তানের ওয়াসওয়াসা, আসলে আল্লাহর রহমতের কাছে আমি শয়তানের ধোকা কোন রকম ভাবে কুলাইয়া পারি নাই রে আল্লাহর বান্দা। লাশ ফিনিশিং এ দুইবার যখন ল্যাং মাইরা ফেলাবার পরে তৃতীয়বার যখন আপনি রওনা দিছেন গো, আমি দেখলাম যদি আপনি এই অবস্থায় একজন মানুষের দাওয়াত দিয়ে লইয়া মসজিদে যান, ওই লোকটার কারণে এলাকার মানুষ নাজাত পাইয়া যাবে। আপনি দাওয়াত দিতে না পারেন এর লিগে তাড়াতাড়ি মসজিদে দিয়েছে আপনারে, আবার যাওয়ার সময় নামাজের দাওয়াত না দিতে পারেন, কারণ আপনার জবান দিয়ে যারে দাওয়াত দিবেন হেডে নামাজ হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর বগলে যেয়ে করবে হেন কবা, হেই শয়তান কইতাছে আপনি যাওয়ার সময় আসার পাসার খাওয়ার পরে যদি একটা লোক রেহন নামাজ লয়ে যান তাহলে এলাকার সব মানুষ জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবে, কারণ আপনার জবান আল্লাহ এমন বানায় দিছে, আপনার ভ্যারাইটি স্টোর থেকে এমন কিছু কিনছেন যে আমার রব্বে কারিম আপনি যা বলবেন তাই শুনবে। এখন আপনি মসজিদে বেরেছেন, যদি দুইটা লোক কোন ভাই নামাজটা পড়ে হোক ওই লোকটা জান্নাতে যাবে, অতএব আপনার নেকের কাজ করতে দেওয়া যাবে না, আপনার এমনি থুয়েছি ঘরের মধ্যে আমি এর লেগে আমি দিয়ে গেলাম, আসলে আমি মানুষ না আমি শয়তান। সাইয়েদনা ও নবিয়ানা ও সাবিয়ানা ও হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يوم لا ينفع مال ولا الله بقلب سليم أسلم قال أسلمت لرب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম তার কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে, আল্লাহ ভোলা মানুষ যখন আমার প্রশংসা করে, আমি আল্লাহ এতই খুশি হই, এতই খুশি হই, সারা পৃথিবী আমি তার জন্য ঝুঁকাইয়া দেয়, সারা দুনিয়া তার প্রতি আনুগত্যশীল বানাইয়া দেয়। কারণ বান্দায় আমার প্রশংসা করবে, সারা দুনিয়ার মাখলুক তার প্রশংসা করবে। এই জন্য পৃথিবীতে যত কোয়ালিটিতে মানুষ আছে, যে ধর্মেরই মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা করে শয়তান নিযুক্ত করা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবীন। হে আদম জাতি, হে আদম সন্তান, মানব জাতি, তোমাদের সবচেয়ে বড় শত্রু একমাত্র শয়তান ইবলিস। কথা ঠিক না? ইবলিস এতই আমাদের শত্রু যে আমাদের বাবা, আমাদের বাজান, আমাদের পিতা তাকে জান্নাত থেকে বের করে সেরেছে এই ইবলিস। শুধু এখানেই থাক না, আল্লাহ অন্য আয়াতে বলেন, উদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন। হে মোমেনগণ, মুত্তাকিগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। সুবহানাল্লাহ। অর্ধেক ডুববা অর্ধেক ডুববা না, এরকম না, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। উদখুলু ফিসসিলমি কাফা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখো, শয়তান তোমাদের শত্রু। কে বলেছে? হ্যাঁ, কথা জোরে কর না কেন। শয়তান তোমাদের শত্রু, এটা কে বলেছে? এখন প্রশ্ন আসতে পারে, শয়তানরেও যে আল্লাহ বানাইছে, আপনার আমারও সেই আল্লাহ বানাইছে, তাই শয়তানরে বানাবার দরকার কি ছিল? এটা একটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদের বানাইলি তো চলত। মনে রাখবেন, একটা বাজারে কিন্তু এক ধারণার জিনিস দিয়ে চলে না। দোকানে লেখা আছে ভ্যারাইটিস স্টোর, ভ্যারাইটিস স্টোর লেখা আছে না? তো ভ্যারাইটিস স্টোরে যদি খালি দেখেন আপনি, খালি চাউল ডাল তেল আছে, আর কিচ্ছু নাই। একবার ঢুকে কবে তোর থাপ রানের দরকার? কথা কন না কেন? যে ভ্যারাইটি স্টোর তোর আছে, দি চাল ডাল দিম, আর কি আছে? আমার এখন দরকার পোলা পানের কাবাব পত্র, আমার দরকার এখন তরকারি কই, আমার দরকার মাছ। ভ্যারাইটিস স্টোর মানে 99 যা কিছু দরকার সব আমার পাইতে হইব, ঠিক না? আল্লাহ বলেন, আমি সার কেসেমের হার রকমের মানুষ বানাইছি, এর ভিতর থেকে আমি এক দলকে জান্নাতে ঘোষণা দিছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাইতে যে কইলে ভালো হবে। এই আরো জোরে কোন, আরো জোরে, এই সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহরে খুশি করার লেগে জোরে কইতে হয়, মাঝে মাঝে আসতে কইতে হয়। যখন আপনি নামাজ পড়তে আছে মসজিদের কোনায় বয়ে বয়ে, তখন যদি এই লাল্লাহ এই লাল্লাহ হবে না। মসজিদের ভিতরে এক কোনায় বসে একজন কোরআন শরীফ পড়তেছে, আপনি কোনায় বয়ে জিকির করতেছেন এত জোরে, বেটার কোরআন শরীফ পড়া বন্ধ। মসজিদে দাওয়াতে তাবলীগিলারা ঘুমাইতেছে, আপনি মসজিদের কোনায় বইয়া এমন জেকে শুরু করছেন যে মসজিদের ফেরেশতারা পুরো বাইরে যেতে চায় আপনার আওয়াজে। না, ইবাদতের সিস্টেম আছে। এখন কেউ ইবাদত করতেছে না, বড় ইবাদত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই টাইমে জোরে কবেন খুশি হইয়া, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফী। জোরে কন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রশংসা করছেন কার? আল্লাহ।
আল্লাহরে সবসময় খুশি রাখলে লাভ না লস? কি লাভ? কি লাভ? 5 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, 50,000 কোটি টাকার মালিক হবেন? হ্যাঁ, কিসের কার 50,000 কোটি টাকা? আল্লাহরে একবার খুশি করবেন আলহামদুলিল্লাহ দিয়া, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। ওই গাছটা পুরাটা বলাবেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া, গাছের পাতাগুলো হবে রূপার, গাছের গোড়াটা হবে জমরুদ পাথরের। শুধু তাই না, রব্বে কারিম তাকে খুশি করতে যাইয়া আল্লাহ বলতেছেন, আমি তোমার জন্য জান্নাত বানায় রাখছি, যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের একটা ইটা রূপার। তাহলে কি এর কার 50,000 কোটি? কিসের কার বিলিয়ন কিলিয়ন টাকি? আমার রব্বে কারিম আপনার লেগে যা বানায় রাখছেন, পৃথিবীর কেউ কল্পনাও করে নাই, পৃথিবীর কেউ চিন্তাও করে নাই, ঠিক না? উনি হলেন রব। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাক এই দুনিয়ায় ভ্যারাইটিস স্টোর বানায় সারছে, ভ্যারাইটিস স্টোর বানানোর পর আবার আল্লাহ বলছে, আল্লাহ দি খালাকাল মাউত ওয়াল হায়া, আমি মানুষ বানাইয়া হায়া তো আমার হাতে রাখছি, মরণ আমার হাতে রাখছি। কে বলেছে? ওনার হাতে যদি মরণ আর হায়াত না রাখতেন, মানুষ মানুষ থাকতো না, জানোয়ার হয়ে যেত, আল্লাহরে মানতই না, ঠিক না বেটি? শেখ হাসিনার হাতে কিন্তু হায়াত মওত ছিল না, ঠিক না বেটি? আমাদের ডাক্তার ইউনুসের সাহেবের হাতে কি হায়াত মওত? হ্যাঁ, হায়াত মওত কার হাতে? হায়াত মওত মানুষের হাতে আল্লাহ দেন নাই। কেন? এই জন্য দেন নাই, দিলে মানুষ আমারে মানবে না। তো পৃথিবীতে আল্লাহ মানুষ বানানোর পরে শয়তান আমাকে পিছনে রাইখে দিয়ে ভ্যারাইটিস স্টোর নামে একটা স্টোর খুলে দিলেন। এই ভ্যারাইটিস স্টোরের মধ্যে থেকে তুমি বান্দা শয়তানকে গ্রহণ করবা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন ভ্যারাইটিস স্টোর নাম ঘোষণা দিছি, এর ভিতর থেকে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি গ্রহণ করবা, শয়তানের পদনঙ্কন না আমি আল্লাহর রাস্তা দেখানো রাস্তা? যদি আমার রাস্তা দেখানো রাস্তা গ্রহণ করো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আমার দেখানো রাস্তা যদি গ্রহণ করো, ডান দিকের রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবা। যদি শয়তানের দেখানো রাস্তা ভ্যারাইটি স্টোর থেকে শয়তানের দেখানো রাস্তা থেকে কিছু পণ্য গ্রহণ করো, জাহান্নামে যাইবা। কথাটা কে বলেছে? তাহলে বোঝা গেল দুনিয়াটাই ভ্যারাইটি স্টোর। হ্যাঁ, ভালো করে বুঝবেন, এই ভ্যারাইটি স্টোরের মধ্যে কে কি কিনবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ বলেন আইয়ুকুম, আমি দেখব কে কি খরিদ করো। কথাটা কে বলেছে? তুমি শয়তানের রাস্তায় দেখানো এটা খরিদ করতে পারো, আমার রাস্তায় দেখানো ভালো রাস্তাও খরিদ করতে পারো, এটা ঘোষণা দিছে। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে যে শয়তানরে বানাবার দরকার কি আছিল? হেই ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করতো। আল্লাহ বলেন বান্দে হেনি তো আমার পরীক্ষা, এইখানে আমার পরীক্ষা। ফজরের আজান শোনার পরে কে আরামের বিছানা ছেড়ে দিয়া মসজিদে যাস, আর কে শয়তানের টিপ খাইয়া আরাম খাইয়া খেতার নিচে ঘুমায় থাও, এই জন্য আমি শয়তানরে ছেড়ে দিয়েছি। আমি তোরে পাহারা দেবো ঠিকই সারা রাত, কিন্তু শয়তান তোরে পাহারা দিবে, আমার পাহারা গ্রহণ করার জন্য যারা ফজরে যাবি, হাসতে হাসতে জান্নাতে ঢুকবি। আর যে শয়তানের দেখানো রাস্তা, শয়তান যখন ফজরে আজান দেয় তখন হাত পাও টিপতে থাকে, ঘুমাইস না, উঠিস না, হয়ে থাক। যে ব্যক্তি শয়তানের লাথি মাইরা মসজিদে আসবে সেই কামিয়াব। সুবহানাল্লাহ, যেরকম একজন বুজুর্গর ঘটনা হাদিসে না, এটা ইতিহাসে আছে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, ওলিদের ঘটনা ওলিরা লেখেন। আল্লাহর এক বান্দা খুব পরহেজগার ছিলেন, সে মসজিদ ছাড়া নামাজ পড়তেন না, তাকবীরুলের সাথে নামাজ পড়তেন। ফাজাইল আমল কিতাবের ভিতরে ঘটনা আছে। তো আল্লাহর এই বান্দা জামাতের গুরুত্ব তার কাছে এতই বেশি ছিল যে জামাত ছাড়া সে নামাজ পড়ত না। তো আজকে এমন বৃষ্টি নামছে, বৃষ্টির গুতায় মানুষ বাইরেতে পারে না, এমন বৃষ্টি নামছে, রাস্তার মধ্যে প্যাগ হয়ে গেছে, পানি জমে গেছে, সব মানুষগুলো চিন্তা করছে যারা মসজিদে আসতো, হেরাও মসজিদে আহে নাই।
আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য ছটফট করতেছে, বিবি কইতেছে আর মাত্র 5 মিনিট আছে, আরে আর মাত্র 10 মিনিট আছে, আরে আর 2 মিনিট আছে, আমি কেমনে জামাতে জামুরে যে বৃষ্টি নামতেছে। শয়তান মানুষের ভেষ ধরে বারবার কইতেছে, আরে ধরো মিয়া একদিন না গেলে কি হয়েছে। আল্লাহর ওই বান্দা বলতেছে একদিনের দাম আমার কাছে এতই বেশি, কারণ আগামী দিন আমি পাবো কিনা আমি নিজেও জানি না, ঠিক না? আপনার হায়াতে জিন্দিগি থেকে যেই নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন ওই নিঃশ্বাসটা কিন্তু আর ঢুকতেছে না। আপনি জানেন আপনার যেই নিঃশ্বাস আপনি গরম বাতাসটা হুদিয়ে দেন পারে, আপনার বাতাস গরম, আপনার ইঞ্জিনটা পুরা তাজা করে 30 সেকেন্ডের ভিতরে পুরা হাড়টাকে সতেজ করে দিয়া দূষিত জিনিসগুলারে বাতাসের মধ্যে বের করে দিয়া নতুন অক্সিজেন ঢুকায় আমার আল্লাহ। দুনিয়ার যেই অক্সিজেন আপনি আর আমি সারি, এই যে মসজিদের ভিতরে ধরেন শত শত মানুষ আসেন, এই অক্সিজেন গুলা যদি আবার রিটার্ন আল্লাহ ঢুকাইতো তার কুদরতি শক্তি দিয়া একজন মানুষও বাঁচত না, কথা কর না কেন? হালাকি আমার আল্লাহ বলেন তুই যে নিঃশ্বাসটা সারস এই নিঃশ্বাসটা আমি 2 জন ফেরেশতা দিয়া বহন করিয়া অক্সিজেনের মাধ্যমে গাছের মধ্যে ঢুকাই দিই। দুনিয়া সব গাছের খাবার হলো মানুষের নিঃশ্বাস, যখন মারহাবা গাছের ই হলো আল্লাহ কেন বানাইছেন গাছ? এই যে সরকার যে বলে বেশি করে গাছ লাগান সুন্দর করে জীবন বাঁচান বলে না, কেন বলে? এটা কোরআন শরীফের কথা, আমি আপনাদের জানেনই না, বেশি করে গাছ লাগান পরিবেশ দূষণ মুক্ত করেন, তার মানে গাছের খাবার দুনিয়ার অন্য কোনো খাবার আল্লাহ বানান নাই, মানুষের নিঃশ্বাসটা গাছের খাবার, এটা কোরআন শরীফের কথা। মানুষের এই গরম নিঃশ্বাসটা গাছে খায় আর গাছের নতুন বাতাস বানায়া আপনার আমার নাকে দেয়, আল্লাহ আকবার, এই কুদরতি শক্তি কে দেয়? জোরে কন, আরো জোরে, কে দেয়? ইনি হলো সেই আল্লাহ। গাছে আমার বাতাস খাইয়া তার চেহারাটা সুন্দর হয় আর আমারে গাছের নতুন পাতা জন্ম দেওয়ার বাতাসটা আমারে আল্লাহ ঢুকাইয়া আমারে ভালো রাখে, এর নাম হলো আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমার মালিক বলেন বান্দারে আমি তোরে আদর করে বানাইয়া দুনিয়ার সব খাবার গুলা দামি বানাই দিছি, এ বান্দা ভালো করে বুঝবি দুনিয়ায় তোর পৃথিবীতে যত প্রকার শক্তিশালী বাহন বানাইছি সবচেয়ে শক্তিশালী হলো হাতি, কি নাম? হাতি হলো সবচেয়ে শক্তিশালী। এই শক্তিশালী হাতি যদি সে জীবনে ভাবত যে আমার বডিটা কেমন, ও জীবনে মানুষ রাখতো না, মানুষ পারায়া মেরে ফেলাইত, কিন্তু আল্লাহ পাক এই হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য ওর সামনে 2টা কান দিয়ে দিছে এত বড় বড় বটগাছের মতো, কুলার মতো দিয়ে দিছে যেন তোর চোখ দিয়া তোর বডি দেখতে না পারস, পৃথিবীর সব মাখলুক তার বডি দেখতে পারে হাতি ছাড়া। সুবহানাল্লাহ কইলেন না? বাঘ পিছনে তাকাইয়া তার জিব্বা দিয়ে চুলকায়, বুঝেন না আমার কথা? বাঘ পিছনে জিব্বা দিয়ে চুলকায়, পাও দিয়ে চুলকায়, কুত্তা পিছনে তার জিব্বা দিয়ে চুলকায়, লেজ দিয়ে চুলকায়। পৃথিবীতে একটা মাত্র প্রাণী সে কোনোদিন তার বডি দেখিয়া গার ঘুরাইয়া চুলকাইতে পারে না, সেটার নাম হাতি। ও আর সুর দিয়ে চুলকায়, আর সুরেতে বুঝতে পারে না যে আমি কত বড়। হাতি যদি বুঝতো যে আমার বানাইছে এত বড় দিয়া একটা মানুষকে সে রাখতো না, বাড়িঘর বিল্ডিং গুতাইয়া ভাইঙ্গা চুরা তসনস করে দিত। সুবহানাল্লাহ, আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার এই ভ্যারাইটি স্টোরে তোর ছাইড়ে দিছি, কে নেক আমল করে কে বদ আমল করে, কারা শয়তানের ধোকায় বসে দুনিয়া শেষ করে, কে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রাস্তায় নাইমা আমার রাস্তায় নাইমা ইবাদত করে, এইটা আমি দেখার জন্য দুনিয়ায় পাঠাইছি, শয়তানও বানাইছি মানুষও বানাইছি আদমও বানাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহর খেলা বোঝার কোন সিস্টেম নাই, সবসময় মাথায় রাখবেন আল্লাহ সদা সর্বদায় বান্দারে চায়, কোন বান্দাকে আল্লাহ চান না জাহান্নামে দিবেন, আল্লাহ সবসময় চায় বান্দায় জান্নাতে যায়।
তো আল্লাহর ওই বান্দা জামাত ছাড়া তো নামাজ পড়ে না, এখন খালি বৌরে কইতেছে আরে আর 5 মিনিট আছে, আরে 3 মিনিট আছে। ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা দেখে যে আর দেরি করা যাবে না, বৃষ্টি নামে নামুক গে, কেদা হয়ে হোক গে, আল্লাহর বান্দা বৃষ্টির ভিতরেই একটা ছাতা মাথায় দিয়ে রওনা দিছে। কিছু দূর যাইবার পর শয়তান কয় তোর এত কিছু বাধা দিলাম, তুই আমার কথা শুনলি না, দেখ এইবার তোর কেমনে যাস, একটা ল্যাং মেরে ফেলাই দিছে। ল্যাং মেরে ফেলার পরে আল্লাহর বান্দা এই কেদা কুদা লইয়া মসজিদে যাইব না পাকি লইয়া আবার বাইতে আইছে, বাইতে আইসে কইতেছে বউরে আর একটা পাঞ্জামি দে। বউ কয় তোমারে না করছিলাম না যাইতে, বেশি বুজুর করি দাও। আর মহিলার গোষ্ঠী তো আপনারা বুঝেন, এরা অন্যরকম, এরা স্বামীর একটু দোষ পাইলি হয়েছে ওইটা আরো বড় করে ঢুকায়, কথা কন না কেন? আর অগদোষ 99টা একটা ঢুকাই দেখেন আপনার বাতরন্দা বন্ধ করে দিবে, কথা কন না কেন? এ জাতি এইরকম। আল্লাহ তো বউ কয় তোমার না কইছিলাম না যাইও না, মুয়া গাবে শুই দেখে বুজুরগিরি দেখে পাল্টায় দিস। আল্লাহর বান্দা দেখে আর 1 মিনিট আছে রে দে তো, দৌড় দিতে যে আবার সিঁথি ভরে গেছে জামা, এবারও ভিজা নষ্ট হয়ে গেছে, আবার বাসায় এসে বউ কয় মগা তোরে আমি কাপড়ও নাই কিচ্ছু নাই তোরে দিমুই না যা হয়ে থাকে, আবার নয় বিনয় করে কয় তোর পাঞ্জামি নাই কইতে দিমু, লুঙ্গি নাই লুঙ্গি দুইটা দুটা শেষ। আল্লাহর বান্দা বউর ছায়া পইরা নড়া দিছে, আল্লাহরে ভালোবাসার কি প্রেম! বউর পেটিকোট পড়ে আল্লাহর বান্দা কোন রকম একটা পাঞ্জামি পরে আল্লাহর বান্দা রওনা দিছে। রওনা দিয়ে কিছু দূর যাইবার পরে দেহে একজন সামনে খাড়া একা হলেন, আপনারা কষ্ট করতে হইব না, আপনি আমার কোলে উঠেন, আপনি আমার কোলে উঠেন নাই ঘাড়ে উঠেন, কয় না আমি তোর ঘাড়ে উঠবো কে, কয় না উঠেন, জোর করে বুড়ারে ধরে মসজিদের বারান্দা পৌঁছাই দিছে। জামাত শেষ হয়ে গেছে, জামাত শেষের পরে যে তারে কোলে করে উঠে দিছিল দেহে হে কয় আহেন আবার আমার ঘাড়ে আহেন, কয় কে আপনি মুরব্বী মানুষ কেদার মধ্যে হাইটে যাবেন আমার ঘাড়ে আহেন আপনার আমি বাসায় পৌঁছে দিই, কয় ধরো আমরা এবার পারবো মিয়া, নামাজ শেষ হয়েছে আমার অস্থিরতা শেষ, এখন আর অসুবিধা নেই আমি আস্তে আস্তে যেতে পারবো, কয় না আগায় যখন দিয়ে গেছি বাইতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি যাব না। সুবহানাল্লাহ কইতে পারলেন إنه لكم عدو مبين শয়তান তোমাদের শত্রু, আল্লাহ কইছে কিন্তু আবার শয়তান তোমাদের বশ মেনে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই ওয়াজ করতেছে যে শয়তান দুনিয়ার সব মানুষের জন্য এক একটা শয়তান নিযুক্ত করা, এক সাহাবী সাহস করে বলে লাইছে হুজুর আপনার পিছনে কি শয়তান আছে? নবী বলেন হ্যাঁ আমার পিছনে শয়তান আছে কিন্তু আমারটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর আমি ইলিয়াস রহমান জিহাদির পিছনে যেটা আছে এটা তো আর মুসলমান হয়নি, হইছে বরঞ্চ আমার আইক্যালা বাজদন লেগে খারাই দিছে, আইক্যালাটা দেওয়ানো লেগে খারাই। তার মানে দেখবেন রাস্তা দিয়ে যখন আমি যামু, আমি না যত ইমাম আছে একজন কইতেছে এই যে হুজুর আমার পিরি হুজুর যায় পাশে, তার একজন ওর আইক্যালা শয়তান বাস দিয়ে কয় ধর বেটা তুই জিহাদির বদনাম শুরু করে দে, যে লোকটা আমার ভালো কইতো ওরে আধা কেজি বদনাম আমার কয়, আস্তে কথা কইলে বোবো হয়ে মরবা। ওই লোকটা কইছে ভাই যে আদিজ আমার খুব পিরি হুজুর ইউটিউবে ওয়াজ শুনি, লোকটা মায়ের ওয়াজ করে, লোকটাও কান্দে জনগণও কান্দে, হট করে শয়তান আরে কুর উদ্দিয়া কয় বদনাম 1.5 কেজি ক, আস্তে করে শুরু করে এবার আর চিনো স্যারে যে আদি ভালো হইলে দেশে খারাপ কেনা, তার মানে আমার যত পাপ ওই সপ্তাহ করছিলাম ওই আমার উনি ওইটুক নিয়ে আমারে পুরো পরিষ্কার করে দিয়েছে। তো ওনার বদনাম আমি গাড়ে লইয়া ওনার নেক লয়ে যখন স্টেজ উঠি তখন আমার কথা শুনে তো মানুষ কাঁদবই, কারণ আমার তো আর গুণা নাই আমি আল্লাহর উলি, কথা কর না কেন? বোঝেন নাই মানে আমার কথা, আমার যে বদনাম সে তোমার রাস্তায় দাঁড়িয়ে মগায় কইছে, ওর যত নেক আমল আছে দান সৎকার নামাজ রোজা সব আমার অ্যাকাউন্টে আইছে, আর আমার যত আকাম কুকাম আছে সব ওর ঘাড়ে গেছে, তা ওয়ার্ডটা আমার কাছে আর কারণে আমি এখন ফেরেশ, এখন আমি স্টেজ উঠলি তো মানুষ কান্দব, কথা কর না কে? জোরে কল আরো জোরে, এই তো ভালো বুঝছেন ওয়াজ। এই জন্য বিশ্বনবী বলেন কোন মহিলা যেন তার স্বামীর বদনাম না কয়, কেন? কোন স্বামীর বদনাম বললে
মহিলার যত নেক আমল আছে, মহিলারা কিন্তু পাপ কম করে যারা ঘরের মধ্যে পর্দা করে, এরা বাহিরে বেরোয় না, অন্য পুরুষ দেখে না, এরা নামাজ রোজা করলে যত নেক আমল হয়, যদি স্বামীর একটা বদনাম অন্য পুরুষের কাছে কয়, কইতে দেরি আছে, ওই মহিলা সব নেক আমল গুল্লায় ওই স্বামীর ঘরে চলে যায়। এই জন্য দেখবেন রসুল বলেন হাজারকে 999 জন বউ জাহান্নামে যাবে, খালি স্বামীর বদনামের কারণে। কথা বুঝেন নাই মনে হয়, হাজারকে 999 জন জাহান্নামী হলো মহিলা, তার ভিতরে মহিলারা কেন জাহান্নামে যাবে? একমাত্র স্বামীর নাশুকরি করার কারণে। পুরুষ যাবে 1 জন হাজারে, আর মহিলা যাবে 999 জন। লেডিস 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 ফার্স্ট, আর এই দুনিয়াও লেডিস ফার্স্ট, মরার পরও লেডিস ফার্স্ট, মনে রাখবেন। আল্লাহ তো যাওয়ার সময় মসজিদ থেকে গাড়ে করে নিয়ে কয় চলেন, যখন দিয়ে গেছি আবার চলেন, হেই বুড়াই উঠবো না গাড়ে, কয় ওঠেন জোর করে কোলে করে বারান্দায় নামাই দিয়ে কয় আসসালামু আলাইকুম, যাই যাওয়ার আগে দুলা ভাই আমার পরিচয়টা দিয়ে যাই, কি তোমার নাম রে বাবা? তুমি আমার দুলা ভাই কইলে, কয় আজ থেকে আপনি আমার দুলা ভাই, আমি আপনার শালা। আরে ভাই আমার শালা যে কয়জন, একজনও তো তুই না। ভালো করে বুঝবেন, মানুষ সবচেয়ে একটা কমান গালি দেয় শালা কইয়া, কথা কর না কেন, এই কমান আওয়াজটা দিয়ে গেলাম আল্লাহর বান্দা, আমার নাম কিন্তু আসলে দুনিয়ার মানুষ না, আমার নাম আজাজির শয়তান। আজাজির শয়তান তুই আমারে কেমনে করে এইভাবে কোলে নিলি, আবার কোলে করে দিয়ে গেলি, বলে আপনারে শুধু কোলেই লই নাই, দুইবার আসারও মারছি। যখন আমি দেখছি আল্লাহর বান্দার কোন রকম ভাবে আল্লাহর পেমেন্ট থেকে সরাইতে পারি নাই গো, আমি শয়তানকে ভেরাইছে স্টোরে আল্লাহ ছাইরা দিছে, একদিকে আল্লাহর রহমান, কে কিনবে আল্লাহর রহমান, কে কিনবে শয়তানের ওয়াসওয়াসা। আসলে আল্লাহর রহমতের কাছে আমি শয়তানের ধোকা কোন রকম ভাবে কুলাইয়া পারি নাই রে আল্লাহর বান্দা। লাস্ট ফিনিশিং এ দুইবার যখন ল্যাং মাইরা ফেলাবার পরে, তৃতীয়বার যখন আপনি রওনা দিছেন গো, আমি দেখলাম যদি আপনি এই অবস্থায় একজন মানুষের দাওয়াত দিয়ে লইয়া মসজিদে যান, ওই লোকটার কারণে এলাকার মানুষ নাজাত পাইয়া যাবে। আপনি দাওয়াত দিতে না পারেন এর লিগে তাড়াতাড়ি মসজিদে দিয়েছে আপনারে, আবার যাওয়ার সময় নামাজের দাওয়াত না দিতে পারেন, কারণ আপনার জবান দিয়ে যারে দাওয়াত দিবেন হেডে নামাজ হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর বগলে যেয়ে করবে হেন কবা, হেই শয়তান কইতাছে আপনি যাওয়ার সময় আসার পাসার খাওয়ার পরে যদি একটা লোক এখন নামাজ লয়ে যান, তাহলে এলাকার সব মানুষ জাহান্নাম থেকে জান্নাত পেয়ে যাবে, কারণ আপনার জবান আল্লাহ এমন বানাই দিছে, আপনার ভেরাইটি স্টোর থেকে এমন কিছু কিনছেন যে আমার রব্বে কারিম আপনি যা বলবেন তাই শুনবে। এখন আপনি মসজিদে বেরেছেন, যদি দুইটা লোক কোন ভাই নামাজটা পড়িয়া হোক, ওই লোকটা জান্নাতে যাবে, অতএব আপনার নেকের কাজ করতে দেওয়া যাবে না, আপনার এমনি থুয়েছি ঘরের মধ্যে, আমি এর লেগে আমি দিয়ে গেলাম, আসলে আমি মানুষ না আমি শয়তান। ওই যে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান সবচেয়ে বড় শত্রু, এটা প্রমাণ করে দিল শয়তানে, আল্লাহু আকবার করে বলতে পারো না? আরে ভাই শয়তানের ধোকায় সাহাবা একরাম সুদ্দা, সাহাবা একরাম সুদ্দা অন্য রাস্তায় চলে গেছে, কাব বিন মালিক, সাহাবীর নাম কি জোরে কন, নাম কি কাব বিন মালিক, কাব বিন আশরাফ নামে একজন আছিল যে আমার নবীর কল্লা কাটতে চাইছিল, এ কাব বিন আশরাফ না, কাব বিন মালিক, কাব বিন মালিক, আলহামদুলিল্লাহ বলেন, আবু জার গেফারি, কয়েকজন সাহাবি ছিলেন আমার নবীর অত্যন্ত প্রিয়, তার ভিতরে কয়েকজন সাহাবির নাম আমি লিখতে বলতেছি, আপনি নোট করেন কাজে লাগবে, কত সুপারস্টার নায়ক নায়িকা, কত নায়িকার নাম মুখস্থ আছে, কত নায়কের নাম মুখস্থ আছে, কত খেলোয়াড়ের নাম মুখস্থ আছে, কত প্রধানমন্ত্রীর নাম মুখস্থ আছে, সাহাবির নাম মুখস্থ নাই কে? এক নম্বরে কোন, আবু সাইদ খুদরি, কোন, কাব বিন মালিক, আনাস বিন মালিক, আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন, আব্দুর রহমান, আউফ, উসমান বিন গাওরে,
মাস, মুআব্বিস, আবু উবাদা, ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি, অত্যন্ত দামি সাহাবী জরগণ মারহাবা। এই আবু যর গিফারি ছিল গিফার গোত্রের নেতা। আমাগো দেশে তো নেতা থাকলে দেখেন না, আমলিগের একজন নেতা হইলে এই পুরা সরাইল মনে করে এইটা আমার বাপে, কথা কন না কে? বিএনপির এক নেতা হইলে মনে করে এটা আমার বাপে, কিন্তু ভুলে যায় যে দুদিন পরে আমিও কেলানি খাইতে পারি, আমিও বাড়ি ঘর থুইয়া পালান লাগতে পারে, ঠিক না বেটে? আমলিগের সামনে একটাও আছে সরাইল, ও থাকলে তো জনগণ পিটাইয়া পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইর করে লই দেবে, কথা কন না কে? আবার দেখবেন দুই চার বছর পরে কেত্রাই কুতরাইয়া আবার দেখবেন শুরু হয়ে গেছে, এইটাই দুনিয়ার নিয়ম, কথা বলেন না কেন? আরে ভাই শোনেন একটা কথা বলে দিয়ে দিই, পৃথিবীতে নেতার অভাব নাই, কিন্তু নেতা ছিল বিশ্ব নবী, তার সাহাবা একরাম ছিল নেতা, যাদের দেখলে শয়তান পালাইতো এদের কয় নেতা, ঠিক না বেঠিক? তা আমি এমন নেতার নেতা, আমি এমন হুজুরের হুজুর, শয়তান দেখলে আমার দুলাভাইকে কাছে আয়, শয়তান আমার ওই এলাকার ডিউটি দিয়া হে জায়গা আর এক রাষ্ট্রে, যে এই জায়গা আমার লাগবে না, চড়াল থুই আমি হাসনাবাদে যাই, কারণ এখানে তুই যথেষ্ট, কথা কর না কে? এমন নেতার দরকার নাই। তো সাহাবায়ে কেরামে একজন নেতা এক এলাকায় থাকলে ওই এলাকায় জান্নাতি হয়ে যেত। তো আবু যর গিফারি ছিল একজন রসুলের সাহাবীর নাম, আবু যর গিফারি, আর সুবহানাল্লাহ, সে গিফার গোত্রের নেতা ছিল, মক্কার থেকে প্রায় 180 কিলোমিটার দূর ছিল আবু যর গিফারির বাড়ি। তো কয়েকজন মিলে কয়ে, আবু যর শুনলাম মক্কায় বলে একটা সন্তান আসির আবির্ভাব হয়েছে, আর সে হারার একটু দেখে গা, সুবহানাল্লাহ কইলেন না? যদি কোন সুবহানাল্লাহ কেন কইতে কইলেন, আবু যর গিফারির জীবনটা সুন্দর হয়ে যাবে। আর আবু যর গিফারির যে বলছে যে সন্তান আসি হয়েছে, নাউজুবিল্লাহ বলে বলে, তা আবু যর গিফারি বলতেছে ভাইরে আমি যে জামু, আমি তো একটা দলের নেতা, আমারে তোমরা দলের নেতা হিসাবে প্রেরণ করতেছো, কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিয়ে দেই, যদি মোহাম্মদ সন্তরাশীদের চেহারা সাফ না হয় আমি কিন্তু তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু যর গিফারি সে গিফার গোত্র থেকে আসছে একা একা, খুব জ্ঞানী মানুষ তো, খুব বুদ্ধিমান মানুষ, নেতা মানুষ, আইসা মক্কায় প্রথম কাবা ঘরের সামনে বইছে, কাবা ঘরের সামনে বইয়া মনে মনে ভাবে কেউ রে পাই না, এই লোকটার আমি তালাশ করবো, কেউ রে পাই না। ইনিমিন টাইমে এত দূর থেকে লোকটা আসছে, দেখে যে মসজিদের কোনায় বয়ে রয়েছে, হযরত আলী বিকেলবেলা জিজ্ঞেস করে বাইরে তোমার নাম কি? আমার নাম আবু যর, আমি জরের বাপ, আমার পোলার নাম আবু যর, অর্থাৎ আমি জরের বাপ। হযরত আলী বলেন তোমার নাম আবু যর, জিজ্ঞেস করে নাই কি জন্য আইছো, আগে আসো আমার বাড়িতে আসো, খাওয়া দাওয়া করো, আলহামদুলিল্লাহ বলেন খাইতে লয়ে গেছে। তো জিজ্ঞেস করতেছে আচ্ছা আমি যে তোমার বাড়ি মেহমান হইলাম, একবারও যে আমার জিজ্ঞেস করলাম আমি কি জন্য আইছি। হযরত আলী বলে মুসলমান ধর্মের এইটা না যে তুমি কি জন্য আইছো এটা জিজ্ঞেস করার দরকার নাই, সওয়াল করবো কেন? তুমি যে জন্য আইছো, তুমি একজন মেহমান, মেহমানের কদর করতে আল্লাহ বলছে, আমি কদর করলাম। আবু যর জ্ঞানী মানুষ, বুঝে ফেললেন মুসলমান কারে করে। এরপরে দেখা যায় সকাল চলে গেল, বিকাল চলে গেল, রাতের সময় দেখে লোকটা মসজিদের পাশে বসা, কোনো কথাবার্তা না বলিয়া বারবার জিজ্ঞেস করতেছে তোমাদের মাঝে মুহাম্মদ কে গো? সুবহানাল্লাহ বললেন না? মানুষের কাছে জিগায়, যার কাছে জিগায় সে হলো রসুলের শত্রু, কয় যায় বেড়া ওই সন্তানাশীদের তুই কি করবি, ও এক নম্বর খারাপ, ওর মতো খারাপ এই মক্কা শহর একজনও নাই, এ ওর কথা জিজ্ঞেস করিস কেন, তুই কি মুসলমান হইতে আইছস? আবু যর গিফারি বলে আর সবাই দি তারে খারাপ কয়, তাহলে কি লোকটা আসলেই খারাপ? তার বংশের মানুষ, তার পাশে বাসার পাশের মানুষ, তার ঘরের পাশের মানুষ, তার আপন চাচারাও তারে খারাপ কয়, তাহলে কি লোকটা খারাপ মানুষ? আবু যরের মাথা হ্যাং হয়ে গেল,
কি করণ যায় কি করণ যায়। লোকটারে যদি একবার দেখে যাইতে পারতাম তাহলে মনে তৃপ্তি তো পাইতাম, আসলে কি লোকটা গুন্ডা না সন্ত্রাসী না ভালো লোক দেখতেই তো পারতাছি না, হে কই আছে তাও তো জানি না। আবার সকালবেলা হযরত আলীর সাথে দেখা, কিরে ভাই আপনি যে আবার মসজিদে পাশে বসা হেরেমের মধ্যে, ভাই যার জন্য আসছিলাম সেই জিনিসটা হাসিল হয় না এর লেগে রয়ে গেছে। আলী বলেন সব বাদ, আগে আহেন আমার বাপের বাড়ি আহেন নাস্তা করেন। আবার খাওয়াইছে, সুবহানাল্লাহ বলেন। খাওয়ান দাওয়ানোর পরে জিজ্ঞেস করে, ভাই মুসলমান যে শব্দটা তুমি কি এই বাচ্চা মানুষ তুমি কি মুসলমান? কেন আলী তো যুবক। হযরত আলী বলে হ্যাঁ আমি মুসলমান। আচ্ছা ভাই তুমি যদি মুসলমান হও কার হাতে মুসলমান হয়েছ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তোমার কি লাগে? কয় আমার আপন চাচাতো ভাই। তুমি কয় বছর বয়সে কালেমা পড়ছো? কয় 10 বছর বয়সে। তোমার বয়স কত? কয় আমার বয়স এখন কত হবে 18-19 হয়েছে। আচ্ছা এই 18-19 বছর বয়স তোমার, তুমি তার আপন চাচাতো ভাই, তার ভিতরে কি কোনো খারাপ জিনিস দেখো নাই? হযরত আলী বলেন আমি কেন, পৃথিবীর কোনো মাখলুকও দেখে নাই আমার নবীর মধ্যে কোনো খারাপই আছে। একটু জোরে বলতে পারলেন না? এবার আবু জার বলতেছে, আবু জার বারবার বলতেছে ভাই একটা কথা জিজ্ঞেস করি, কি তুমি যার কাছে কালেমা পড়ছো ওই লোকটার কাছে কি আমার একটু নিয়ে যেতে পারো? বলে দেখো তার কাছে যে তুমি যাবা, তুমি কি একবারও জানো, তুমি কি একবারও জানো তার কাছে যাওয়া খুব টাফ ব্যাপার। কেমনে? তার শত্রু চারিদিকে মক্কায় সব জায়গায়, বরঞ্চ আমি তোমার তোমারে তার কাছে নিয়ে যেতে পারবো না কিন্তু রাস্তা দেখাই দিতে পারবো না। তুমি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো অল্প সময়ের ভিতরে বুঝা ফেলবা যে এই জায়গায় মোহাম্মদ আছে, এই লোকটাই মোহাম্মদ। ঠিক আছে তুমি খালি রাস্তা দিয়ে হাঁটবা, আমি তোমার পিছনে পিছনে হাঁটবো। আলী বললেন আমি যেই দিকে একটা পাথর মারবো মনে করবা ওই রাস্তা দিয়ে গেলেই কোনো ঘরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন আমার নবী আরকান ইবনে সাবিত অর্থাৎ ওমরের বাড়ির পিছনে জায়গাটা এখনো পর্যন্ত আছে। আল্লাহু আকবার বলা। এই বেড়ে বারবার উড়ুসকে জুমা পরে আমি চাই তোর দিকে একবার, কিন্তু তোর ব্যাটারি চার্জ আগে দেশ থেকে তোর ব্যাটারি চার্জ কিন্তু কমাই দেবো কিন্তু বাইর করে দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইটা ওয়াজের মাঠ পাইছে মগা। হে মুসলমানের বলা ভালো করে বুঝেন, কথা পাইল করতে কষ্ট হয়। আল্লাহ হযরত আলী আবুজার গিফারিরে কোন অত্যন্ত দামি কথা মিয়া আবুজার গিফারিরে পিছনে পিছনে লয়ে যায়। হঠাৎ করে আলী জাবালে ওমর এখানে যাওয়ার পরে জাবালে ওমর যারা দেখছেন যারা উমরা করছেন তারা চিনেন, জাবালে ওমরের কাছে যাইবার পরে আর কারণে সাবেতের বাড়ির থেকে 200 গজ দূরে একটা পাথর মারলেন আলী, বুঝাই দিলেন এদিকে আমার নবী আছে যাও। আলী পাথরটা মাইরে নিজে ব্যাক করে চলে আসলেন। তার মানে আলী যদি হারে সাথে নিয়ে যায় বেঈমানগুলো গোয়েন্দা লাগানো ধরে ফেলবে যেখানে মোহাম্মদ আছে। কি বুদ্ধিমান আলী! এই জন্য তো নবী বলছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনা শহরের আলেম দরজা হলো আমার আলী। কি বুদ্ধি যুবকটার, কি বুদ্ধি! আর আমাগো পোলাপানের বুদ্ধি আছে, গাঞ্জা কেমনে বানাইতে হয় কোন স্টাইলে বানাইলে দুমা বেশি হয় নেশা বেশি হয় কথা কর না কেন, ইয়াবা কোন স্টাইলে খাইলে নেশাটা খুব তাড়াতাড়ি হয় এটা আছে বুদ্ধি। আর বুদ্ধি কারে কয় মিয়া? হযরত আলীর বুদ্ধি। ঢিলটা মারছে, ঢিলটা যেদিকে গেছে ওইদিকে যাও, আলী আস্তে করে ঢিলটা মাইরে দিয়ে পিছনেতে সরে আইছে, আবু জার গিফারি রওনা দিছে, যায় দেখে আমার এতিম নবী যেই ঘরের মধ্যে বয়ে রইছে পুরা ঘরটা আলো হয়ে রয়েছে। আবু জার গিফারি দেখে ঘরের মধ্যে বাত্তি নাই কিন্তু পুরা বাত্তিটা একজনের চেহারায় বাত্তি। এখন দিলটা নরম করবেন, নবীরে যদি আমরা জীবনে একবার দেখতাম আমার মনে হয় আমার নবীর জন্য আমি ইলিয়াস রহমান জিয়াদি বুকটা পাতায় দিতাম যে আমার নবীর কদমটা যেন আমার বুকের উপরে একবার হলো পড়ে।
হিন্দুরা যদি একটা পরহিত একটা ব্রাহ্মণের জন্য একটা গরু রাস্তা দেখো না ইউটিউবে, গরু রাস্তা দিয়ে যায় হ্যাঁ সামনে হুইয়া পড়ে, এটা হলো তাকে দেবতা। গরু পিঠের উপরে পাড়া দিয়ে যায়, নাউজুবিল্লাহ বললেন না, হালাকে গরুর সামনে না কোন মানুষের সামনে সেজদা দেয়া হারাম, হেরা গরুর সামনে সেজদা দেয়। আর আমার নবী এমন নবী, বুকের উপর দিয়ে যদি পাড়া দিয়েও যাইতো আমার জীবন জন্য হয়ে যেত। হ্যাঁ আবু জর জেফারি যাইয়াই দেখে পুরা ঘরটা আলো, আবু জর গিফারি বারেন্দায় দাঁড়ায় কান্দে আর কয়া হারে এই লোকটা তো সন্ত্রাসীর চেহারা হইতে পারে না, এই লোকটার চেহারার মধ্যে এমন দামি দামি জিনিস আছে আমি তো জীবনে এত সুন্দর কোয়ালিটির চেহারা কোনোদিন দেখি নাই। আমার গোত্রের মানুষগুলা বলল সন্ত্রাসী, মুহাম্মাদের চাচারাও বলল সন্ত্রাসী, মুহাম্মাদের শাস্ত্র চাচারা ফুফাতো ভাই মামাতো ভাই মুহাম্মাদের বাড়ির আশেপাশে সবাই বলল খারাপ লোক, হালাকে পৃথিবীতে খারাপ লোকের চেহারা এইরকম হতে পারে না। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে করে নবীর সামনে বসলেন, কোনো কথা বল না বলিয়াই বলে ফেললেন আগে আমার কালেমা পড়ায় দেন। নবী আমার বলে আমি তোমার চিনি না জানি না, তোমার কালেমা পড়াবো কারণ কি, তোমার কে দাওয়াত দিছে? সঙ্গে সঙ্গে আবু জার বলে ও বিশ্ব নবী আমি একটা গোত্রের নেতা, আমি মানুষ চেনতে ভুল করি না, আমার ফ্যামিলিতে অন্ত 1200 মানুষের লিডার আমি, আমি মানুষ চড়াইয়া খাই, দুনিয়ার সব মানুষ যদি আপনার খারাপ কয় এটা খারাপ মানুষের চরিত্র হতে পারে না। যেই মানুষটা ঘরে বসলে ঘর আলো হয়ে যায়, যেই মানুষটা কথা কইলে গালের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান কয়, যেই মানুষটা কথা বললে গালের মধ্যে থেকে আলো বের হয়ে যায়, যেই মানুষটা হাঁটলে যদি তার ওই রাস্তা দিয়ে আলো প্রয়োজন হয় না, আমার আর দেরি নাই, আমার কালেমা পড়ান পরে বাকি কথা কই। বাজান রে বিশ্ব নবী কালেমা পড়াই দেওয়ার পরে আবু জার গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে মেয়ে আমার গোত্রের লোকগুলা নিয়ে আসতেছি। নবী আমার বলে আবু জার রে আপাতত তোমার মক্কায় তাদের আনতে হবে না, আমি বিশ্ব নবী হয়তো কয়েক মাস পরে আমার হিজরাতের অর্ডার হয়ে যাইতে পারে, তুমি মক্কায় যদি মানুষগুলো নিয়ে আসো, তুমি মক্কায় ঢুকলে তোমার মাইরে ফেলবে, তোমার লোকজন লইয়া মদিনায় সাক্ষাৎ কইর, তোমার সাথে আমার মদিনায় বাকি কথা হবে। বাজান আবু জার গিফারি এমন একজন দামি সাহাবি হয়ে গেলেন, আমার নবী জিতায় যাইতেন সাথীর মতো হয়ে আবু জার গিফারি নবীর সামনে দাঁড়ায় থাকতেন, নবী যুদ্ধে গেল আবু জার গিফারি নবীর পিছনে থাকতেন, নবী যখন যুদ্ধে যাইতেন আবু জার সামনে থাকতেন, নবী যখন খাবার প্লেট ধুইতে যাইতেন আবু জার গিফারি ধুইয়া দিতেন। বাজান আবু জার গিফারি মদিনায় হিজরাতের পরে এক দুইজন না, আবু জার গিফারি কালেমা পড়ে যাওয়ার পরে তার ফ্যামিলিতে শত শত মানুষ কালেমা পড়াইলেন। আরো জোরে করে শত শত মানুষ লইয়া মদিনায় হিজরাতের পরে বিশ্ব নবীর কাছে হাজির। আমার নবী দেইখাই আবু জার গিফারি রে সিনা ফেলছে, তোমার না গিফার গোত্রের নেতা আবু জার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কেমনে চিনলেন? আবু জার রে আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় যা দেখছি তাও আমার মনে আছে, বাচ্চা আব্রাহারে ধ্বংস করছে সেই দৃশ্য আমি নবী মার পেটে বসে অনুধাবন করতে পারছি। আবু জার তুমি কি ভাবতাছ আমি নবী কি সাধারণ মানুষের মতো? ও আমার কলিজার মুসল্লি ভাইরা, আবু জার গিফারি রে শয়তান কোনোদিন ধোকা দিতে পারত না, যখনই আবু জারের কাছে শয়তান আসতে চাইত আবু জার বুঝতো এখন আমার শয়তানে ধোকা দিবে, আবু জার গিফারি সঙ্গে সঙ্গে বলতেন আমি আমার নবীর হাতের সাহাবী।
আমার নবী স্পেশাল দোয়া করে দিয়ে দিছে, আবু জররে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলো তোরে শয়তান ধোকা দিতে পারবে না। আবু জর গেফারির ইতিহাস আপনারা জানেন, এই আবু জর গেফারি লম্বা চওড়া একটা হায়াত পাইছিলেন। আবু জর গেফারি একা একা থাকতে ভালোবাসতেন, চুপচাপ থাকতে ভালোবাসতেন, শয়তানের ধোকা থেকে এড়াইয়া চলতেন। মানুষের কাছে গেলে গিবাত শিকায়ত করতে হবে, এই জন্য আবু জর একা একা বাগানের মধ্যে ইবাদত করতেন। আল্লাহু আকবার জোরে বলা। এই জন্য দেখবেন মসজিদে নববী থেকে যাইতে একটা মসজিদ আছে, মসজিদে আবু জর গেফারি, আবু জর গেফারির মসজিদে আবু জর একা একা জামাত করতেন। হযরত ওমর বললেন, আপনি মসজিদে নববীতে আসেন না, বাগানের মধ্যে কেন একা একা জামাত করেন? আবু জর গেফারি বলতেন, ওমর আমার মানুষের কোলাহল ভালো লাগে না, আমি আমার মাওলার সাথে সেজদায় বসে কথা কই, আমি যখনই দরকার হয় বিশ্বনবীর কাছে যাই গো, নবীর কাছে রেপোর্ট চলে গেল, নবী আপনার আবু জর গেফারি কোনো দামি জায়গায় যায় না, একা একা থাকতে ভালোবাসে। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার আবু জরকে তুমি একা একাই রাইখে দিও। এবার দিলটা নরম করবেন, বিশ্ব নবী বিদায় নিয়ে চলে গেলেন। ইন দি মিন টাইম আবু জর গেফারি কানে কে যেন খবর দিলেন, আমার এতিম নবী দুনিয়ায় নাই রে আবু জর। আবু জর মসজিদের থেকে বের হয়ে নবীর লাশের সামনে দাঁড়াইয়া দুই বুড়া পানি ছেড়ে দিয়া বলে, নবী গো কালেমা আপনার নিজের হাতে পড়াই আমারে ফাঁকি দিয়া চলিয়া গেলেন, আমি আর মসজিদে নববীতে কোনোদিন আসবো না। আবু জর গেফারি বাবা অনেক দূরে চলিয়া গেলেন। ছয় মাস পরে আবু জর গেফারি আমার মদিনায় আসলেন, কে যেন ডেকে ডেকে বলে, আবু জর রে নবীর কন্যা ফাতেমা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হইয়া যাইতেছে। আবু জর গেফারি মনে মনে কয়, নবীরে তো দেখছি, নবীর কন্যারে তো জীবনে দেখি নাই, তবে আমি মনে মনে ভাবি ফাতেমারে কই কবর দিবে, ফাতেমারে জান্নাতুল বাকি কবরস্থানে বাবা কবর খনন করা হইল। আবু জর গেফারি কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ফাতেমার কবরটারে ঢাইকা রাখছে, ফাতেমা কত বড় লম্বা ছিল দুনিয়ার কাউরে দেখতে দিচ্ছে না। আলী বলেন, ফাতেমার কবর কত বড় লম্বা এটা কাউকে দেখতে দেয়া যাবে না। অনেকে বলে আবু জর গেফারি কবরে নামছে ভুয়া টাটকা মিথ্যা কথা, আবু জর গেফারি কবরে নামে নাই, ফাতেমার কবরের পাশে দাঁড়াইয়ে ফাতেমার কবরটা হযরত আলী আর হাসান হুসাইন চাদর দিয়া ঢাইকা রাখছে। মক্কা মদিনার কবর বাবা দেখতে অন্যরকম, মক্কা মদিনার কবর হলো খাড়া করে এইভাবে দিয়া, ভিতরে আর একটা কবর থাকে বাবা একটুখানি গর্ত করে এখান দিয়ে লাশটা ঢুকায়, দুইজন নামি আস্তে করে ঢুকাইয়া দেয়। আমাদের দেশের মতো কবরস্থান না, বিশ্ব নবীকেও এইভাবে কবর দিছে বাবা। কবর দুইটা থাকে মসজিদে নববীর জান্নাতুল বাকি কবর যারা দেখছেন, একটা গর্ত করে লাশটা খাড়া করে নামায়, নামাই আস্তে করে নিচে যায় আর একটা কবর বানায় শোয়া দেয়। একে বলা হয় বাবা গুগলি কবর, আমাগো দেশে যেটা দেয় এইটারে বলে সিন্দুক কবর, সিন্দুক সিস্টেম একটাই, কিন্তু মদিনায় মক্কায় দুইটা কবর আলহামদুলিল্লাহ বলে, প্রথম একটা দিয়ে নামায় পরে ওইটার ভিতরে আর একটা করে আর এক জায়গায়, এইখানে থেকে একটা ওই ভাই যেখানে ওইখানে থেকে বড়টা যেখানে লাশটা শোয়াবে। আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাকনাওয়ালা কবরের পাশে বসে এক মুষ্টি হাতে মাটি নিয়ে বলতেছে, কবরের মাটি রে, এ কবরের মাটি, আমি জানি আল কবর হুফরাতুন মিন আল কবর হুফরাতুন মিনান নার, আল কবর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ ও হুফরান হুফারিন নাস হুবারিন নার, আমি জানি কার জন্য কবরটা জান্নাতের টুকরা কার জন্য জাহান্নামের টুকরা,
ভালো করে বুঝিস খবর, তোর মাঝে যে একটু পরে আলী তোরে রাইখে যাবে, এইটা কিন্তু নবীর করিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার কবরটা দেখার বড় শখ ছিল, উপর দিয়া চাদর বিছানো দেখে গেলাম, এ কবর আমি শুনছি বিশ্ব নবী দুনিয়ার কারো বাড়িতে না গেলেও ফাতেমার বাড়িতে যাইত, ফাতেমার বাড়িতে যাইয়া বিশ্ব নবীর চাদরটা বিছায় দিত, চাদরে ফাতেমারে বসাইয়া বিশ্ব নবী কপালে চুম্বন করতেন। খবর রে, বিশ্ব নবী যার বডিতে সুমা দিছে, যার কপালে সুমা দিছে, যার হাতে সুমা দিছে, যেই ফাতেমার কপালটা বুকে লাগায় আদর করছে, আদরের নবীর আদরের মেয়েটারে তুই কবরে কষ্ট দিস না। বারবার আবু যার যেবারি কবরকে ডাইকা ডাইকা বলে, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেয়া হয়েছে ইশারের নামাজের পরে, ইশারের পরে দাফন করার সময় হযরত আলী বারবার কবরকে ডেকে ডেকে বলছে, আমার ফাতেমার আমি মাফ করে দিছি, তুইও মাফ করে দিস। আবু যর গিফারি আসরের পরে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে বলতেছে, কবর তোর মাঝে যাবে হাসান হুসাইনের মা। বিনায়া বিনায়া কবরকে বুঝাইয়া বলতাছে, কবরের কোনো আওয়াজ নাই বাবা। হঠাৎ করে আবু যর গিফারি যখন উঠিয়া চলে আসবে, দারে পুতনির মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আবু যর গিফারি এমন জোরে একটা চিৎকার মারছে, আবু যর কাঁপতে কাঁপতে জান্নাতুল বাকি কবরস্থান থেকে দৌড়াইয়া ভাগতাছে। আনাস ইবনে মালিক বলেন, আবু যর ভাই, তুমি তো এই গ্রামে থাকো না, আজকে আসিয়া কেন চিল্লাইতাছ? আবু যর গিফারি কান্দে আর কয়, আনাস রে, জানোস না রে আনাস, বিশ্ব নবী যে বলছেন কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আমি আবু যর এতদিন বুঝতে পারছি, আমি এতদিন ভালো করে এইটাকে ইয়াকিন করে নিছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমি দেখলাম, আমি ফাতেমার কবরের কাছে যেয়ে যখন কবরকে রিকোয়েস্ট করতেছিলাম, কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আবু যর রে, নবীর কন্যা ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, ভালো করে বুঝিস ফাতেমা খাতুনে জান্নাত আমি চিনি না, আমার মাঝে সেই আসবে তার সাথেই ভালো ব্যবহার করব, যেই লোকটা আমার মাওলার কাছ থেকে নেক আমল নিয়ে আসবে, আর যে খারাপ আমল নিয়ে আসবে আমি কবর তার চিনি না, আমি এমন ভাবে তার চাপ দিব, ডাইন পাশরের হাড়টি বাম পাশরে ঢুকাই দেব, ডাইন পাশের হাড়টি বাম পাশে ঢুকাইয়া দিব, এই মাথাটা ধরে এমন জোরে চাপ দিব, চালতে শেষার মতো শেষা হয়ে যাবে। অবজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি, আবু যর গিফারি ওই আওয়াজ শোনার পরে জীবনে যতদিন বাইচা ছিল বাবা, শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছে, গাছ জড়াই ধরে কান্তার বলতো, গাছ রে, আমি যদি গাছ হইতাম আমারে কাইটা বাইরা ঘর বানায় ফেলতো, আমি যদি ঘাস হইতাম গরু দেখাইয়া ফেলতো, কেন আমি মানুষ হইলাম ও মানুষ? আবু যর গিফারি মাঝে মাঝে ঘাস বুকের মধ্যে নিয়া বাজান রে, মৃত্যু কুকুরের সামনে বইয়া, মৃত্যু গরুর সামনে বইয়া, যদি ভেড়া বকরি মরিয়া যাইত ওই ভেড়া বকরির সামনে লইয়া মৃত্যু বস্তুটার কোলের মধ্যে নিয়া, আবু যর গিফারি এই কথা বারবার বলতেন, দেখ ভেড়া বকরি মরে গেছে, জঙ্গলের মধ্যে কবর না দিয়ে ফেলায় দিছে,
এর কোনো হিসাব নাই। আর আবু যর গিফারির কবরের মধ্যে রাখবে, কবর আমার আওয়াজ দিছিল ফাতেমার কবরের পাশে বসিয়া, আমি কোন ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মায়ের চিনি না। আরে আমি আবু যর যখন কবরে যাব, আমারও তো এমন জোরে চাপ দিবে আমার মাটিতে, আমার পাজরের হাড্ডিটা ভেঙে শূন্য বিশূন্য হয়ে যাবে। আমার মুসল্লি ভাইরা, যদি কবরের কথা চিন্তা করিয়া কারো এক চোখটা পানি পড়িয়া যায়, আমার রব্বে কারিম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কবরের ভয়, আল্লাহর ভয় পাপের কাজ ছাড়িয়া দিবে, আল্লাহ তারে জান্নাত দেখাইয়া লয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে। এবার দিলটা নরম করবেন, যারা আমার ওয়াজগুলা বাসায় বসে শুনতেনছো মা বোনেরা, মা ফাতেমারে যখন আলী কবরে শোয়াবে, আলীও একটা আওয়াজ দিয়ে বলতাছে, কবর রে নবীর দুলালিরে রাইখা গেলাম তুই দেইখা রাখিস, হাসান হুসাইনের মাকে রাইখা গেলাম দেইখা রাখিস। বারবার এই কথাগুলো যখন বলতাছে, হযরত আলী চিৎকার মেরে আওয়াজ শুনতাছে, ও আলী কবরে ফাতেমাকে রাখার আগেই বিশ্ব নবী বলে দিছে, আমার ফাতেমারে কবর দেইখা রাখিস। তোমার চিন্তা নাই, তোমার ফাতেমারে কবর দেইখা রাখবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আবু যর গিফারিরে বললেন, কবরে আমি ফাতেমারে চিনি না। আলীরে বললেন, কবরে দেইখা রাখবে, কারণ ফাতেমার নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করতে, কবর কারো কাছ থেকে একটা টাকা ঘুষ খাবে না, কবর কারো কাছ থেকে একটা টাকা ঘুষ খাবে না। কবরের জিন্দগিতে যারা আছে তাদের কাছ থেকেও একটা টাকা পাইসেলটি করবে না। এটা দুনিয়ার নিয়ম না, এটা আমার আল্লাহর দেয়া নিয়ম। আল্লাহর দেয়া নিয়মের বাইরে চাইরেনার কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, কালেমা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শুধু একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় আইজ আসি কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলেন? অতএব নেক আমলগুলো আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন হোক, আমিও চাই আপনিও চান। সঠিকভাবে যদি নেক আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাইতে পারি, কবরটা হবে ঝকঝকা ফকফকা। আল কবরু রাওরাতুম মিন রিয়াজি জান্নাহ, আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তো আপনার আমার কবর জান্নাতের টুকরা হোক আপনার চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, আল্লাহ হাতগুলোকে কবুল করেন। যদি কবরটা জান্নাতের টুকরা বানাইতে চান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একটা ওয়াক্ত যেন কামাই না যায়। যদিও কোনো কারণবশত কাজা হইয়াই যায়, সাথে সাথে পড়ে নেবেন, কারণ জিন্দগি বেশি সময় নাই, অল্প সময়ে জিন্দগি। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। সময় থাকলে, সমর্থন থাকলে, যদি তৌফিক থাকে বেশি বেশি করে দান করব। হায়াতে জিন্দগি যদি কেউ দানের খাতা খোলা থাকে, ওই মানুষটাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জুমার পরে আর একটা ক্লাস পয়েন্ট আছে, জুমার পরে আমার এই যে হাবিবনগর মাহফিল আছে, জুমার পরে আমার বয়ান। জুমার নামাজ পরে যদি মনে করেন খাওয়া দাওয়া করি নাই খাইতে যেয়ে, তাহলে আমার বয়ান পাবেন না। জুমার নামাজের পরে এখান থেকে যদি মন চায় আপনারা ওইখানে যাবেন ইনশাআল্লাহ তাআলা, জুমার নামাজটা পড়ে যে খাওয়া দাওয়া না করে ওখানে যাবেন, বেশি সময় বয়ান করব না, আইয়া খাইতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। এরপরে রাতের মাহফিল অনেক দূরে, এই জন্য জুমার পরে আমি বয়ান নিয়েছি, ওখানে বয়ান করে চলে যাব। যদি ইলিয়াস রহমান জিহাদিকে কেউ ভালোবেসে থাকেন, ও কি মাঠে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জুমার বয়ানগুলা এবং জুমার দিনের আমলগুলা অন্য দিনের থেকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি ওয়াজের ময়দানে যাওয়ার আগে যতগুলো কদম লাগায় যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবেন। অতএব ওই মাঠের মধ্যে বাকি কথা হবে,
আপাতত শুধু এতটুকু মনে রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে। দুনিয়ার বাহাদুরি বাহাদুরি না, আখেরাতের বাহাদুরি হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের কালেমার সাথে দুনিয়ার থেকে বিদায় করুক, জোর করে আমিন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আছে, যে আমলগুলা, যে জিনিসগুলা কিয়ামত পর্যন্ত আপনাকে নেক আমলের ভিতরে গণ্য করা হবে, এবং এগুলো নগদ আমল। তার ভিতরে মসজিদের টাইলস, মসজিদের ফ্যান, মসজিদের বাতি, আলহামদুলিল্লাহ বলেন, এইগুলো যারা মসজিদে দান করে আল্লাহ তাকে জান্নাত অবশ্যই অবশ্যই দান করবে। তার ভিতরে দেখেন এই যে কার্পেট, মসজিদের কার্পেট, এই কার্পেটগুলা এমন একটা দামি আমল, এই কার্পেটে যতগুলা মানুষের নামাজ পড়বে প্রত্যেকটা মানুষের নামাজের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে, এত দামি আমল এটা। শীতকাল সামনে আসতেছে, অনেকে প্রিপারেশন নিয়ে নেন, মসজিদের এক দুই তিন তিন কাতার যখন হয়েছে বাকি আরও তিন কাতার হবে, প্রিপারেশন আছেন তো ইনশাল্লাহ। জুমার দিনে আপনারা, শীতকাল সামনে আসতেছে, অগ্রান পৌষ মাস পুরা এইটাতে শীত, প্রিপারেশন নিয়ে নেবেন যে অন্তত একটা কার্পেট কিনতে কত লাগে, বেশি টাকা লাগবো না, নিয়ত করে ফেলবেন কার্পেট ইনশাল্লাহ। পৃথিবীতে যত নেক আমল আছে দেখবেন, মসজিদে নববীতে যদি কার্পেট নিত হাজিদের কাছ থেকে, আমার মনে হয় পৃথিবীর দামি দামি কার্পেট মসজিদে নববীতে হাজিরে কিনে দিয়ে আসত। কার্পেট এত দামি জিনিস, কারণ জিব্রাইল নিজে বিশ্বনবীকে বলছে যারা কার্পেট দেয় আল্লাহ তার কবরে কার্পেট দেয়। সুবহানাল্লাহ, জোরে বললেন না? অতএব যদি মনে মনে ভাবেন আমার বাবার নামে মান নামে একটা কার্পেট এই মসজিদে দিবেন, মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নেন, আমি আপাতত আপনার কাছে চাইতেছি না, মানসিকভাবে প্রিপারেশন নেন যে আমি একটা কার্পেট দিব, এ বেশি টাকা দাম না, অল্প কয়েক টাকার দাম। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير نجر هاته بندتو مي بنايا كم نديبا جهنم বন্ধ তোমার দুহত কান্দ মবুরি উঠাই মৌলাজি। আল্লাহ শীতের মৌসুম আসতে আসতে আসতেছে, শীতের কাপড় চোপড় আমরা ধুইয়া মুইছে রেডি করছি, কিন্তু আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা, যাদের কবরে চলে গেছে তাদের কবর অবস্থা কি হইব? আমালি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারাই কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি, তোমার কোন বান্দার কার মা বাবা গ্রামের বাড়ি কোথায় ঘুমাইছে জানি না। আহারে আমি সন্তান রে মা, শীতের মৌসুমে মাটিতে শোয়াই নাই, আমার ঠান্ডা লাগিয়া যাবে,
কিন্তু ওই মা বাবার ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি। মালিক নবীর মেয়ে ফাতেমার সাথে যদি কবর কথা বলে বলে আমি ফাতেমাকে চিনি না, আমাদের কবর অবস্থা কি হবে তুমি ভালো জানো। তুমি আমাদের নেক আমল গুলা সঙ্গী বানায় দিও, আল্লাহ আমাদের ছেলে মেয়ে গুলাকে নেককার বানায় দিও, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করে দিও, আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি অনেকে অসুস্থ আছে সুস্থ বানায় দিও। আল্লাহ আমি যখন সৌদি আরব যাই তোমার এক পাগল আমারে মদিনায় অনেক রিসিভ করে, মদিনার দামি দামি খাবার গুলো আমাদেরকে খাওয়ায়, মদিনার বড় বড় রেস্টুরেন্টে আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে মক্কাওয়ালাদের সাথে মদিনাওয়ালাদের সাথে দাওয়াত দিয়া খাওয়ায়। আল্লাহ আমার ওই ভাই গতকালকে অপারেশন হয়েছে সেলিম ভাই, আল্লাহ ধানমন্ডি হসপিটালে অপারেশন হয়েছে সেলিম ভাইকে তুমি অতি তাড়াতাড়ি সুস্থ বানায় দাও। আল্লাহ আরো যারা অপারেশন হয়েছে অনেক প্রবাসী ভাইরা তাদের সুস্থ বানায় দাও। আল্লাহ খাস করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে অসুস্থ দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য তার ছেলে সন্তানের জন্য, মেহরবানি করে তার বাবা মা সহ সকলকে তুমি কবুল করিয়া লও, ছেলে মেয়েদেরকে তুমি কবুল করিয়া লও, আল্লাহ তার তিনটা ছেলেকে তুমি নেককার বানায় দাও। তোমার পাগল আমার মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কবুল করিয়া লও। আল্লাহ খাস করে তোমার অনেক পাগল মাদ্রাসা মসজিদ না দেখে দান করে তাদের দানগুলো কবুল করিয়া লও। আল্লাহ মসজিদে জুমার নামাজ পড়তে অনেক দূর দূরান্ত থেকে তোমার পাগল গুলি আসে, কেন আসে কি জন্য আসে আমি জানি না, মিরপুর থেকে প্রতি সপ্তাহে তোমার পাগলগুলি পাগলের মতো ছুটি আসে, এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই কার মা বাবা অসুস্থ আমি জানি না, মেহরবানি করে তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো। আল্লাহ এই ঘরে যারা দান করে মসজিদে তাদের দানগুলো কবুল করে নিও, তাদের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ কবে যেন আমাদের হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবা হবে সঙ্গে যার মরণে, কেবা হবে সঙ্গে বন্ধু বান্দ স্বামী সন্তান কেউ থাকবে না। আল্লাহ আমাদের অনেকের মা বাবা কবর এতিম হইয়া কইরা গেছে, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ অনেক তোমার বান্দা বান্দি বাসায় বসে হাত তুলে যেই খাটে মা ঘুমাইতো আজকে সেই খাটটা খালি, যেই রুমের মধ্যে মা খাবার খাইতো যেই ড্রেসিং টেবিলে মা কাপড় চুপুর পড়তো সেই ড্রেসিং টেবিলটা আছে, মা নাই অনেকের বাবা নাই, মেহরবানি করে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আমরাও যখন কবরে চলে যাব আমাদের সন্তানগুলোকে নেককার বানায় দিও। আল্লাহ আমার সন্তান মিশরে লেখাপড়া করে মাসুম বিল্লাহ আর হক্কানি আলেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ ও যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছে খায়ের বরকত দান করো। আসসালামু তাআলা আলা খায়রি খালকিহি, আল্লাহ আমার এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো, এই মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আসসালামু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাওলানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহেম দারজানিস্তানে দারাচারেকে সুন্নাত।